আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার কাছে অনেকে কোশ্চেন করেছিল যে গুচ্ছর জন্য বিজ্ঞান প্রযুক্তি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কত বছরের প্রশ্ন আসলে সলভ করা উচিত, তো সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় না তারা অবশ্যই যুক্ত হয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা এখানে অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং এখানে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো করতে পারবে এবং আমরা উত্তরটা দিবো আর কি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যেটা বলছিলাম যে গুচ্ছর জন্য বিগত কত বছরের প্রশ্ন আসলে সলভ করা উচিত, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি, গুচ্ছর জন্য আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি ইনক্লুডেড আছে। যেমন আমি যদি বলি বিজ্ঞান প্রযুক্তির কথা যদি বলি, সেক্ষেত্রে আমি বলতে পারি প্রথমে সাস্টেন নাম, তারপরে জাস্টের নাম, তারপরে পাস্টের নাম, তারপরে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা আছে আর কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বঙ্গবন্ধুর যেটা রয়েছে, তারপরে মাওলানা ভাসানী যেটা রয়েছে, মাওলানা ভাসানীর জন্য যেটা রয়েছে। সো আমি একটা জিনিস একটু ফলো করলাম যে সাস্টের কোশ্চেন আর বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন দেখি সাস্টের মতো কোশ্চেন আসছে, ঠিক আছে। সো এটা একটু বেশি প্রায়োরিটি লিস্টে রাখবা। আরো অনেক বিজ্ঞান প্রযুক্তি আছে, যেমন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক আছে। সো আমি প্রথমে যেটা বলবো মানে বিগত কত বছরের প্রশ্ন সলভ করবা, সেটার আগে বলি যে কোন ইউনিভার্সিটির প্রশ্নগুলো বেশি ফলো করবা। সবগুলোই মোটামুটি ফলো করবা, বাট সব থেকে বেশি ফলো করবা যেটা সেটা হচ্ছে সাস্ট, জাস্ট, এবং এই দিকে হচ্ছে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর, বঙ্গবন্ধুর জন্য যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা আছে সেইটা, এই তিনটা, এই তিনটা বেশি ভালো করে গুরুত্ব দিবা। এবং আমি যদি ইউনিভার্সিটির কথা যদি বলি, সেক্ষেত্রে আমি এখানে প্রথমেই আমি রাখবো জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন, না খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন রাখবো। কারণ তোমার হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন তুলনামূলক মানে একটু জটিল, আমি জগন্নাথের প্রশ্নের কথা যদি বলি সেক্ষেত্রে সহজ কোশ্চেন আসে। আর যারা হচ্ছে তোমার রাবির জন্য কিংবা জাবির জন্য প্রস্তুতি নিচ্ছ, এক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নও তোমার গুচ্ছর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। তারপরে বরিশাল ইউনিভার্সিটির কোশ্চেন, আর তারপরে হচ্ছে তোমার জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন, এইগুলো একটু বেশি ভালো করে ফলো করবা। যদিও এটা গুচ্ছর ভিতরে নাই, বাট এইটার প্রশ্ন তোমার আসলে হেল্প করবে। সো এই ইউনিভার্সিটির প্রশ্নগুলো বেশি ভালো করে ফলো করবে। এখন কথা হচ্ছে ভাই বিগত কত বছরের প্রশ্ন আসলে সলভ করব, খেয়াল করো। আমি একটু ভালো করে তোমাদের একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যদি আমি ম্যাথের কথা যদি বলি, ম্যাথের কথা যদি বলি, সো ম্যাথের ক্ষেত্রে লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন তুমি একটু ভালো করে ফলো করবা, লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন, ওকে। এরপর যদি ফিজিক্স এর কথা বলি, তাহলে লাস্ট 6 অথবা 7 ইয়ার্স এর, লাস্ট 7 ইয়ার্স এর কোশ্চেন তুমি ভালো করে ফলো করবা। আর কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য আমি একটা জিনিসই সাজেস্ট করব, সেটা হচ্ছে মেইন বুক। এটার অর্ডারের আসলে আমি কিছু খুঁজে পাই না। তুমি মেইন বই প্রপার যদি কিছু নাও পড়ো, তাও দেখবা তুমি অনেক ভালো করতেছো। বাট তুমি যদি মেইন বই না পড়ে এক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভ করো, তাহলে এক্ষেত্রে খুব বেশি আসলে কাজে দিবে না। কারণ বায়োলজি কেমিস্ট্রি ব্যাপারটা হচ্ছে ইনফরমেশন বেস, আর এই ক্ষেত্রে হচ্ছে কি তোমার যে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলো টাইপ সেম রেখে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কোশ্চেন দিতে পারে। এবং এই তিনটা ভার্সিটি বেশি ফলো করবা, আর যেটা বললাম যে এই ভার্সিটি গুলো প্রশ্ন সলভ করবা, এবং ম্যাথের জন্য লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন ভালো করে ফলো করবা, ঠিক আছে। এবং সাস্টের কোশ্চেনটা বেশি গুরুত্ব দেবা ম্যাথের জন্য, আর ফিজিক্স এর জন্য খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন আর রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেনটা একটু বেশি ভালো করে ফলো করবা, ওকে। আর কেমিস্ট্রি বায়োলজির জন্য মেইন বই পড়ার পরে যদি সময় থাকে তারপরে এগুলো করবা। আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, অনেকে বলতেছে যে ভাইয়া আমি সাস্টের কোশ্চেন ক্যালকুলেটর বাদে করতে পারছি না। সো ভাই, যে ম্যাথ গুলো ক্যালকুলেটর বাদে করতে পারবা না আর যে ম্যাথ গুলো অনেক বেশি লং, আমি বলবো সাস্টের সেই ম্যাথ গুলো তুমি স্কিপ করো। কারণ একটা জিনিস খেয়াল করো, ধরো পরীক্ষায় বড় ম্যাথটা চলে আসলো আর তুমি মনে করো যে ওই পরীক্ষায় বড় ম্যাথটা তুমি অ্যান্সার করতে চাও, তো একটা জিনিস ভালো করে বোঝো, যেই ম্যাথটা তুমি পরীক্ষার হলে বসে পরীক্ষা মানে অ্যান্সার করতেছো না, তুমি ফার্স্ট এড কোশ্চেন ব্যাংক বাসায় বসে সলভ করতেছো, সেখানে যদি তোমার আটকিয়ে যায় বড় ম্যাথ, তাহলে পরীক্ষা হলে তো আটকাবেই, তাহলে তুমি ওইটাকে অল্প সময়ের ভিতরে করতে পারবা? ডেফিনেটলি না। কিছু ম্যাথ থাকে টাইম কিলিং ম্যাথ, যে ম্যাথগুলো তোমার টাইম নষ্ট করতে চাই, ওই ম্যাথগুলো সিম্পলি স্কিপ করে অন্যান্য ম্যাথগুলো ধরবা, ঠিক আছে। ওই ওই ম্যাথটা না পারলে তোমার চান্স আটকেই থাকবে না। সো বেশি বড় বড় ম্যাথ আসলে কোনো প্রয়োজন নাই করার, তাছাড়া ক্যালকুলেটর বাদে করা যায় না, এই টাইপের ম্যাথ আসলে দিবে না মেবি, ঠিক আছে, পসিবিলিটি বেশি।
সো আমরা তোমরা বুঝতে পারছো তাহলে কোন ভার্সিটির প্রশ্ন বেশি ফলো কর বেশি ভালো করে ফলো করতে হবে সেটা বললাম এবং লাস্ট কত ইয়ার্স এর কোশ্চেন কি কি ডিটেলস পড়তে হবে সেটা বললাম আই গেস এখন ক্লিয়ার সো আমার মনে হয় না আর কোনো কোশ্চেন তোমাদের মনে থাকার কথা সো এই ছিল আজকের ভিডিওটি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবা বেশি বেশি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ